হাই আমি রূপম আজকে আমার সাথে রয়েছে তথাগত দা এবং তথাগতদার দুই সন্তান দুই মেয়ে দুই মেয়ে তাছাড়া আমাকে প্রথমে বলো যে পাড়িয়া নিয়ে তুমি এর আগে রিলিজের আগে ইন্টারভিউ দাও না তো এটার কারণ কি ভটভটির সময় কিছু কন্ট্রোভার্সি হয়েছিল সেটা কি কারণ না ভটভটির সময় কন্ট্রোভার্সি হওয়ার কারণ আমি সে সময় খুবই আমি সেই পুরো ইন্টারভিউগুলো যখন মাঝে মাঝে চোখে পড়ে যায় তখনই খুবই লজ্জিত বোধ করি কারণ সেই সময় আমি মেন্টালি খুবই ডিস্টার্ব ছিলাম আচ্ছা কারণ সেই সময় ভটভটি ঠিকঠাক হল পায়নি ভটভটি বিরক্ত করো না মা ভটভটি ঠিকঠাক হল পায়নি তারপর ধর কোথাও হোডিং পড়েনি আচ্ছা আমাদের কোনো প্রমোশন হচ্ছিল না সব মিলিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম ব্যক্তিগতভাবে এবং সেই সময় এমন কিছু কথা আমি বলে ফেলছিলাম ইন্টারভিউগুলোতে যেগুলো অনভিপ্রেত আমার কিছু ভালো লাগতেই পারে কিছু ভালো নাই লাগতে পারে কিন্তু একটা ইন্টারভিউতে গিয়ে ব্যক্তিগত ভালো লাগা না লাগাতে জোর না দিয়ে আমার মনে হয় আমার সিনেমা নিয়ে বেশি কথা বলা উচিত ছিল তো ভটভুটির সময় সিচুয়েশনটা আলাদা ছিল পারিয়ার সময় আমি একটা স্ট্রং টিম এবং একজন স্ট্রং প্রডিউসারের সাথে কাজ করছি দুজন অ্যাকচুয়ালি প্রতীক ভটভুটির সময় তো ছিল কিন্তু প্রতীক তো ফিল্ডে ছিল না ও তো সেই কারণে পারিয়ার সময় ইন্টারভিউ না দেওয়ার কারণ সে ভরভুটির সময় ইন্টারভিউ দিতাম না আমি সামনে আসতাম না আমি বিশ্বাস করি না সামনে আসাতে আমি প্রচারের আলোতে একটু একটু আর কি আমি লজ্জা সাই পাই এখনো না কোনো হওয়ার পর যদি বক্তব্য রাখা হয় সেটাতেই বিশ্বাস করি কারণ আমার যা যা বক্তব্য সেটা তো সিনেমা আগে বলবে তারপর আমি কথা বলবো যদি সিনেমা নিয়ে কিছু বলার থাকে প্রশ্ন থাকে মানুষের মনে কিংবা তোর মনে ধর কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তুই আমি করবি কিন্তু তার আগে এত কথা এত কথা বলার কারণ ছিল বোধহয় ওই ভটভুটি নিয়ে ইনসিকিউরিটিটা মানুষের কাছে পৌঁছোচ্ছে না তাহলে কিন্তু ভটভুটির সময় পারিয়ার মতোই হতো এবং সিনেমা নিয়ে এটা আমি এটাই আমার পয়েন্ট অফ ভিউ যতক্ষণ না খুব প্রয়োজন হবে সিনেমা রিলিজের আগে আমার কোনো কিছু কথা বলার নেই সিনেমাটাই তো বানিয়েছি ওটাই তো ইট একটা স্টেটমেন্ট আচ্ছা আর পারিয়া একটা প্রতিশোধের ছবি ব্যক্তিগত প্রতিশোধের ছবি কেমন আর প্রতিশোধ নেওয়ার আগে বেশি কথাবার্তা থাকে না আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বললো পারিয়া টু এর তোমার কি প্ল্যানিং পারিয়া যেভাবে শেষ হচ্ছে একটা ভাই হাই নোট একটা বড় ক্লিফ হ্যাঙ্গার এর সাথে আর যদি পাড়িয়া যেরকম ভাবে চলছে যেরকম ভাবে সাকসেসফুল হচ্ছে যদি পাড়িয়া খুব বড় হিট হয়ে যায় তাহলে পাড়িয়া টু তে কি আমরা খুব পপুলার কোনো ফেস দেখতে পারবো মানে এর থেকে বড় স্টার কেউ থাকতে দেখতে পাবো কারণ আমরা কিছু ফেস রিভিউ তো দেখিনি এখনো পুরো পুরোপুরি ট্রু পাড়িয়া টু তো ডেফিনেটলি পরিকল্পনা একটা গল্পর ছক মাথায় করি পাড়িয়া ওয়ান লেখা কিন্তু পাড়িয়া টু এর ক্ষেত্রে বড় মুখ দেখতে পাবো কিনা না আমাদের তো ইচ্ছে যে বড় মুখ রাখার এবার অনেকে হয়তো এক্সপেক্ট করেছিলেন পারিও ওয়ানের শেষ হয়তো কারো ক্যানিও থাকবে কিন্তু সত্যি কথা বলতে গেলে ক্যানিও করাতে গেলে একটা বাজেট লাগে নির্দিষ্ট এবং আমাদের সিনেমার যা বাজেট সেটা সিনেমা শুটিং করতেই শেষ হয়ে গেছে হ্যাঁ আমাদের ওই যেভাবে পাঠানে সালমান খান এন্ট্রি নেয় সেটা করা ইচ্ছা থাকলেও উপায় ছিল না তার কারণ হচ্ছে পয়সা ছিল না এটা তো পয়সা মানে নির্ভর করে তো অর্থনির্ভর একটা মিডিয়ামটা তো অর্থনির্ভর কেমন তো পারিয়া টু এর ক্ষেত্রেও তাই শুধু অর্থ নয় আমার ছবি করার ক্ষেত্রে একটা প্রসেস আছে দু সেই প্রসেসটা হচ্ছে আমি যে স্কেচটা মাথায় রাখছি যে অভিনেতার যে চরিত্রটা লিখেছি সেটা যে অভিনেতার সাথে মানে দৃশ্যগত দিক থেকে সাজুজ্য থাকছে সেইটা আর যে অভিনেতা দুশো শতাংশ দেবে ছবির আগে এবং পরে এবং শুটিং এর সময় ফলে আমি যাকে ভাবছি আমি তোকে ভাবছি কিন্তু আমি দেখলাম যে না তুই ওই সময়টা দিতে চাস না তুই হয়তো ওয়ার্কশপ রিহার্সাল কিংবা যে প্রসেসটা ওয়ার্কশপ মানে তো আমি শেখাবো না আমরা শিখবো এবং প্ল্যান করবো কিভাবে শুটিংটা হবে এবং শুটিং গিয়ে আমরা কি করবো সেইটা মূল চেষ্টা করা সেইটা প্ল্যানিংটা করে রাখা যাতে আমরা শুটিংটা যেভাবে চাইছি সেভাবে করতে পারি তো সেই রকম যদি যাকে যাদের কথা ভাবছি তারা যদি সেই সাহায্যটা করেন তারা যদি সেই প্রসেসটা দিয়ে করেন তাহলে ডেফিনেটলি অনেক বড় বড় মুখ আমরা দেখতে পাবো পারিয়া টুতে এবং পারিয়া টু এর খুব শিগগিরই আমরা প্ল্যান নিয়ে বসবো মূলত দর্শকদের রেসপন্সের জন্য দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি সেইটা আমাদের প্রত্যাশা ছিল কিন্তু এতটা প্রত্যাশা ছিল না যে হলে হাততালি সিটি এ সমস্ত মানে স্পেসিফিক স্পেসিফিক দৃশ্যে পড়বে সেটা এটা তো আমার প্রথম দ্বিতীয় ছবি অ্যাকচুয়ালি রিলিজ দ্বিতীয় ছবি তো বেশ ভয়ই ছিলাম এখনো ভয় আছে কারণ এখনো প্রেক্ষাগৃহে চলছে আচ্ছা আচ্ছা আমি একটু পাড়িয়া থেকে মানে এই প্রশ্নটা পাড়িয়া ভটভটি নিয়েই বলছি সেটা হচ্ছে তুমি ক্রিটিসিজমকে কিভাবে দেখো আর যদি তোমার ছবি ক্রিটিসাইজ হয় বা প্লেস করা হয় সেটা একরকম ভাবে দেখো আর দুই সেটা কি তোমাকে হার্ট করে সেটা কি ভাবায় আমি প্রেস করাটা আমায় কোনোদিন অভিনেতা হিসেবে আমায় কখনো ছোঁয়নি কারণ একজন শিল্পীর কাজ অনবরত সে যেটা করে সে যে ক্রাফটটা প্র্যাকটিস করে সেটা প্র্যাকটিস করে যাওয়া এবং সেটা তার যাপনের মধ্যে পড়ে হ্যাঁ মানে তার দৈনন্দিন যাপনের সাথে জড়িয়ে থাকে তো এই প্রেসটাকে সিরিয়াসলি নিলে তো কাজ করা বন্ধ হয়ে যাবে কেউ বললো যে দারুণ ছবি বানিয়েছো কি দারুণ অভিনয় করেছো আমি যদি সেটাকে সিরিয়াসলি নিয়ে ফেলি রূপম তাহলে তো আমি আর কাজ করতে পারবো না কারণ আমি দারুণ করে ফেলেছি আর কি করবো ওইটা কোনোদিনই ছোট থেকে যেহেতু পাঁচ বছর বয়স থেকে আমি অভিনয় করি এইটা আমার কখনো ছুঁইনি আর ক্রিটিসিজম এর ক্ষেত্রে যদি সেটা সত্যি আমি তো একজন অডিয়েন্স সবার আগে হ্যাঁ মানে আমি সিনেমা বানাই অভিনয় করি যাই করি না কেন রূপম সবার আগে আমি একজন দর্শক দর্শক হিসেবে আমিও তো নিজের ছবিটাকে দেখছি আমি জানি যে এই জায়গাগুলো ত্রুটি রয়ে গেল এই জায়গাটা একটু ভালো হতে পারত তো সেইগুলো বাদ দিয়ে বলছি অনেকে আরোপিত ক্রিটিসিজম করে আমার সেইটা আমার হার্ট করে যে কেন এটা আমি কি তার কোনো ক্ষতি করেছি আরোপিত ক্রিটিসিজম কেন ধর তুই একটা ক্রিটিসিজম এর ক্ষেত্রে বললি যে পারিয়ার আমার অমুকটা ভাল লাগেনি সেটা নাই লাগতে পারে সেটা তো আমি কোনো খারাপ হিসেবে দেখছি না কিংবা সেটা আমায় হার্টও করছে নাই লাগতে পারে আমি যেটা বানি সেটা কারুর ভাল লাগবে কারুর ভাল লাগবে না সেটাই কাম্য কিন্তু জোর করে করা ক্রিটিসিজম জোর করে দেওয়া ট্যাগ সেইটা আমি আহত করে আর যদি পাড়িয়া কে কেউ আর্ট বলে আমার খারাপ লাগবে সেটা শুনলে অফকোর্স আমার খারাপ লাগবে আচ্ছা অনেক আগে আমির খান বলেছিলো একটা ইন্টারভিউতে এটা এখনকার কথা না আগের কথা এটা অ্যানিমাল আসার পরে এই পার্টিকুলার ক্লিপটা খুব ভাইরাল হয় যেখানে ও বলে যে সেক্স এবং ভায়োলেন্সের ওপর যেসব ডিরেক্টাররা ডিপেন্ড করে তারা খুব স্কিলফুল নয় এবার অ্যানিমালের সময় বললাম এই ক্লিপটা খুব ভাইরাল হয় এটা তার এখনকার কথা নয় অনেক আগের কথা আহ কারণ আমির খান নিজের ছবিতে সেগুলো পরবর্তী সময় হচ্ছেন তুমি আমাকে বলো এই বিষয়টায় তোমার কি পারসেপশন যেহেতু গুলো তো আছেই ঠিক আমির খান যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন আগে আমির খানকে সমর্থন করেনি দ্বিতীয় হচ্ছে আমির খান এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার এটাকে যারা হাতিয়ার করে অর্থাৎ মোটিভ হিসেবে ব্যবহার করে কেমন পাড়িয়ার মোটিভ ভায়োলেন্স নয় আরিয়ার মোটেই জাস্টিস দেওয়া এবার আমি তো বাজে কথা বলতে পারি যে জাস্টিস দেওয়া এটা আবার কি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা হলে যাচ্ছেন তারা যখন চিৎকার করছেন সিনেমা শেষের পর আমরা হয়তো কোথাও গেছি হল ভিজিটে একদম ঠিক করেছেন দাদা এতটাই মার দেওয়া উচিত ছিল কিন্তু এতটাই রক্ত দরকার ছিল তখন মনে হয় ঠিক করেছি তার একটাই কারণ আমি একটা ঘটনা বলি একটা ঘটনা বলি আমরা তখন কাট আউটের যেদিন ওপেনিং ছিল ওই একশো দশ ফিটের কাট সেদিনকে একটি মেয়ে আমার কাছে এগিয়ে এলো বলো দাদা চিনতে পারছো আমি না প্রথমে একটু থেমে গেলাম তারপরে বললাম হ্যাঁ চিনতে পারছি মেয়েটির পরিচয় হচ্ছে আমরা যখন এই এনআরএস এর ষোলোটা বাচ্চাকে বিটিয়ে মারা হয়েছিল এবং নার্সটিকে বরখাস্ত করা হচ্ছিল না আমরা যখন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলাম রাত্রির একটার সময় পুলিশ যখন মিটির পুলিশ লাঠি চার্জ করে অফকোর্স আমরা আমি আলোকবৃত্তের মানুষ কিংবা দেবল না আলোকবৃত্তের মানুষ বলে আমাদের গায়ে পুলিশ এতটুকু লাঠি ছোঁয়নি কিন্তু সেই মেয়েটির মাথা যখন লাঠি দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছিল আর গলগল করে রক্ত বেরোচ্ছিল সত্যিকারের রক্ত সিনেমার রক্ত নয় সেই মেয়েটিকে নিয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম কুকুরদের জন্য প্রতিবাদ করছি বলে এটা হয়েছিল কিংবা যখন ধর সিসিটিভি ফুটেজে দেখি একটা কুকুর রাস্তার এক শুয়ে আছে আর একটা গাড়ি

আমি সারা সারাজীবনে কোনোদিন মারপিট করেনি স্কুলেও না আমি কাউকে আজ পর্যন্ত মারিনি আমি কাউকে চড়ও মারিনি আমি মারপিটে বিশ্বাস করি না কিন্তু যখন সিস্টেম সমাজ জাস্টিস দিতে পারে না আমার হাতিয়ার শিল্পে আমি শিল্পে সেই সমস্ত কুকুরদের অত্যাচারের জাস্টিস দিয়েছি ঠিক ততটাই রক্ত নিয়ে তাই আর ইয়ার প্রথম থেকে বলা ছিল যে যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই রক্ত ঝরবে যতগুলো ঘা ওদের মেরেছ ততগুলোই মার পড়বে যে অত্যাচার দিনের পর দিন অবলা প্রাণী শুধু কুকুর নয় সেটা বিড়াল কাক আমাদের জুডিশিয়াল সিস্টেম এদের জন্য কোনো আইন করেন আজকে তুমি কাককে ঘাড় মোটকে মেরে দিয়ে তুমি মানে পুলিশ কেস করিস আমার কিছু হবে না কারণ ওর দাম পঞ্চাশ টাকার নিচে কারণ ও কোনো ওনারশিপ নেই অথচ একটা বাড়ির কুকুরকে যদি কেউ আহত করে সে প্রপার্টি হিসেবে ট্রিটেড আমি এক কোটি টাকা অবধি ক্লেম করতে পারি আমার কুকুরের জন্য অথচ যারা এই ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষের বায়ুতে প্রত্যেক মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে তাদের কোনো দাম ওপর আমার এই ভায়োলেন্সের একটা মোটিভ আছে সেই মোটিভ সেই সমস্ত অজস্র মানুষকে শক্তি দেওয়া যে আপনারাও লড়তে পারবেন কারণ যখন রাস্তায় একজন মহিলা খাবার খেতে দেয় এবং একজন এসে ওই খাবারের থালাগুলো লাথি মেরে সরিয়ে দেয় কোন দাদা পাড়ার লোক যেখানে খেতে দেওয়া যাবে না কিংবা সেই মেয়েটিকে চুলের কেউ জিজ্ঞাসা করে না এত রক্ত কেন তো আমি আমার সিনেমায় এই সিনেমায় যা রক্ত দেখিয়েছি ওদেরকে প্রোটেক্ট করবার জন্য কিংবা ওদেরকে জাস্টিস দেওয়ার জন্য অ্যাওয়ারনেস বাড়াবার জন্য যদি রক্তের পাত বানাতে নেন আমি সেটা বানিয়ে দেব আচ্ছা একটা কথা বলো যদি ছবির বাজেট খুব বেশি না হয় আমাদের এখানে মেইন সিম ছবির তো যেদের মধ্যে খুব অ্যাকশন রয়েছে একটা বাজেট হয় আমরা সেই বাজেটের নাম্বারটা বুঝতে পারি যে এটা চার কোটি পাঁচ কোটি টাকা ছ কোটি টাকা সাত কোটি টাকা অবধি বাজেটের ছবি আমাদের এখানে নির্মাণ হয়েছে তো যখন ছবির বাজেটটা খুব বেশি হয় না কিন্তু তোমাকে অ্যাকশনটাকে আপগ্রেড করতে হবে ছবির সেই সিকোয়েন্সগুলো দেখে যাতে অডিয়েন্স হলমুখী হয় সেটা তোমাকে করতে হবে এবং খুব স্টাইলাইজ হতে হবে কারণ আমরা এখন যেভাবে যুক্ত হয়ে গেছি আমরা চার বছর আগেও খুব বেশি তামিল তেলেগু মালয়ালম আমরা হিন্দি মি হলেই দেখতাম কন্নড় ভাষার ছবি দেখতাম এখন আমরা প্রতিনিয়ত সেগুলো দেখছি ইভেন বাংলাদেশের ছবিও আমরা এখন হাসাশানে পেয়ে গেছি তারা আর্ট ফিল্মগুলো তো খুব পরিমাণেই দেখছি তো এই বাজেটটা যখন খুব মানে লিমিটেড হয় তখন সেটাকে ওই স্কেলে এক্সিকিউট করার জন্য যে খাটনিটা বা সেটা তোমরা কিভাবে অ্যাচিভ করেছো স্যার প্রিপারেশন আচ্ছা তা আমরা তো আমি তো আমার সব ছবিতে তুই জানিস তুই ইন্টারভিউ করেছিস যে আমি সব ছবির অভিনেতাদের নিয়ে একটা রিহার্সাল প্রসেস মানে তাদের সিনেমার সাথে যুক্ত হতে প্রত্যেক তারা জানবে আমার সিনেমায় কি ঘটছে যে এক সিনের পাঠ করছেন তিনিও জানবেন যিনি পঁচিশ সিনের পাঠ করছেন তিনিও জানবেন এবং তাদেরকে আমি ইকুয়ালি ট্রিট করি যিনি স্টার তাকে যেভাবে ট্রিট করি যিনি এক সিনের পাঠ করছেন সেম রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট আমি তাকেও সেইভাবেই ট্রিট করি অ্যাকশনের ক্ষেত্রেও সেম ফলো করেছে আমাদের অ্যাকশনের রিহার্সাল হয়েছে আচ্ছা এবং ফাইট মাস্টারকে নিয়ে হয়েছে এবং বিক্রমের সাথে যারা যারা ফাইট করবে তারাও সেই রিহার্সালে ছিল আচ্ছা এবং এই পুরোটাই প্রিপারেশন এবং পুরোটাই ম্যাপিং যে এইটার পরে এই শটটা এইটার পরে এই শটটা একে এইভাবে ধরে এইভাবে মারা হবে একে এইভাবে ধরে এইভাবে মারা হবে তারপরে এইটা করা হবে এই যে পুরো ডিজাইনটা সেটা আমরা রিহার্স করে নিয়েছিলাম তারপর শুটিং এগিয়ে এক্সিকিউট করেছি এবং এডিটটাও আগে প্ল্যান করা ছিল আমার এডিটার আমির মন্ডল তাকে আমি ভেরিফাই করেছিলাম যে এরম এরকম ভাবছি তুই বল কিছু সাজেশন থাকলে কিছু চেঞ্জেস দরকার হল সে আমাকে জানিয়েছে তার বক্তব্য সেভাবে শুটিং করেছে এবং ইজিভ করেছে প্রিপারেশনের থেকে আমার এটা মনে হয় যে প্রস্তুতির থেকে বড় কিছু নেই মানে ধর ধর আমি যে যে ছাত্রটি মধ্যম মধ্যম মানের সেও যদি সারা বছর পড়াশুনো করে সে একটা রেজাল্ট পাবে এটা আমার বিশ্বাস তো আমি সেই মধ্যম মানের ছাত্র যে সারা বছর পড়াশুনো করে আচ্ছা আহ পাড়িয়া ছবিটা মূলত আমার যেটা মনে হয়েছে তুমি যাই মেসেজ যেরকম ভাবে ছবিটা স্টেটমেন্ট এই ছবিটা ইয়াং পরিমাণে দেখছে কালকে খুব ভালো রেসপন্স গেছে শনিবার রবিবার ভালো অডিয়েন্স আনতে পেরেছে এবার আমার একটা জিনিস বরাবরই মনে হয় আমাদের এখানে বাংলা ছবির প্রতি এই ইয়াং অডিয়েন্সের একটা খুব বড় বড় পরিমাণে ভিড় বহুদিন আগেই ওখান থেকে বেরিয়ে এবং তারা বাংলা ছবি আসলেও দেখে না এবং যে কারণে আমাদের এখানে ম্যাক্সিমাম ছবি হয় সেটা ফ্যামিলি অডিয়েন্সকে বা পার্টিকুলার একটা এজ গ্রুপকে টার্গেট করেই হয় তারাই ছবিটা দেখবে রিপিট ভ্যালু আছে এবং তাদের নিয়ে বেশি ছবি মানে করে কেন্দ করে বেশি ছবি হয় তো এই ছবিটা ইয়াং অডিয়েন্স দেখছে এবং একটা কথা তুমি বল যে ইয়াং অডিয়েন্সের এই ছবি থেকে যে মুখ ফিরি নেওয়া এটা নিয়ে কেন প্রোডিউসার বা ইন্ডাস্ট্রি কখনোই সিরিয়াস ফলো না কারণ আমাদের এখান থেকে কিন্তু আজকে একটা হিন্দি ছবি পঁচিশ কোটি তিরিশ কোটি ব্যবসা করে যাচ্ছে কিন্তু আমাদের যতদিন যাচ্ছে ব্যবসার সার্কেলটা ছোট হচ্ছে ছোট হচ্ছে এবং অডিয়েন্স ইন্টারেস্টই পাচ্ছে না বলার মতো জায়গায় আমি এইটা কারণ না না তার একটা কারণ হচ্ছে কি মস্ত অন্যান্যরা কি ভাবছে সে ব্যাপারে আমি ওয়াকি বহাল নই তারা একরকম ভাবে বিজনেসটাকে দেখছে এবং তারা তাদের মতো করে সাকসেসফুলি বিজনেসটা রান করছে কেমন এবার আমি একটা সহজ জিনিস বুঝি আমার যেটা মনে হয় আমি আমার সিনেমা বানানোর সময় যেটা মাথায় রেখি সেটা বলতে পারি রূপম সেটা হচ্ছে আমি পলিটিক্যাল ছবি বানাই এবার সেই পলিটিক্সটা কারোর কাছে পৌঁছবে অথবা পৌঁছবেন পলিটিক্স মানে সময় যে রাজনীতি ভোটের রাজনীতি শুধু পলিটিক্স নয় এই মানুষ আর জন্তুর পলিটিক্স বড ক্ষেত্রে প্রান্তিক মানুষ অর্থাৎ বঞ্চিত মানুষরা যারা আর্থিকভাবে অক্ষম সেই মানুষ এবং ক্ষমতাশালী মানুষদের যারা ক্ষমতায় রয়েছে তাদের পলিটিক্স আমার সিনেমায় পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ পার্ট যে কোন পলিটিক্স আমি সিনেমাটা বানাচ্ছে আমার মনে হয় যুবক যাদের কথা বলছে যুবক যুবতীরা তারা এত তলিয়ে না ভাবলেও তাদের কাছে ওই মোটিভটা খুব ইম্পর্টেন্ট যে কাদের হয়ে সিনেমাটা কথা বলছে কিংবা সিনেমাটা কি বলছে সিনেমাটা কি তাকে প্রশ্ন করছে সিনেমাটা এন্টারটেনমেন্ট প্যাকেজ তো থাকতেই হবে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু থাকতেই হবে কিন্তু সেই এন্টারটেনমেন্টের পাশাপাশি এই সিনেমাটাকে এমন কোনো প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তরটা সেও খুঁজছে যে এই প্রশ্নটা কি তার মনেও যা কোথাও গিয়ে নাড়া দেয় মাঝে মাঝে কিন্তু সে ইগনোর করে যায় আমি আমার সিনেমা এবং আমি কোনোভাবেই আলাদা নয় এটা আমি আগেও বলেছি আমি যা দেখি আশেপাশে যা ঘটছে যা ঘটছে যেভাবে ঘটছে অর্থাৎ হচ্ছে ফ্যাক্ট আমার ট্রুথ নয় আমার ট্রুথ তো সেটা বায়াস হবে আমি আমার কি মনে হচ্ছে সে অনুভূতি দিয়ে হবে কিন্তু ফ্যাক্ট এটা ঘটছে সেইটাই আমি সিনেমায় তুলে ধরার চেষ্টা করি এবং সেই তুলে ধরাটা বোধহয় কোথাও ইয়াং অডিয়েন্স কানেক্ট করতে পেরেছে বলে আমার মনে হয় এই ছবির ক্ষেত্রে আচ্ছা আমি এই ছবি একটা রাইটিং প্রসেস তোমার থেকে জানতে চাই সেটা হচ্ছে আমার এই ছবিটা দেখার সময় কোথাও একটা কি মনে হচ্ছিল যে এখানে সৌমর যে ক্যারেক্টার এবং বিক্রমের যে ক্যারেক্টার দুজনের মধ্যে একটা দারুণভাবে সিমিলারিটিস রয়েছে এবং ছবির একটা পয়েন্ট আছে যখন এই ক্যারেক্টার মাস্ক পরে একটা জায়গায় আসছে পার্টিকুলার আমি বেশি কিছু বলতে পারবো না এবং আরও একটা সিকোয়েন্স আছে যখন সেই ক্যারেক্টার রুফটপে একই রকম একটা জিনিস করছে পরবর্তী সময় একটা ক্যারেক্টার সে একটা ডায়লগ দিচ্ছে একটা ডায়লগ থ্রো করছে যে এই ফুড চেন নিয়ে এবং যে প্রোটাগনিস সেই ডায়লগটা ভাঙছে ডায়লগটাকে পরবর্তী সময় কাটছে একদম ছবির এন্ড যে পোর্শন সেখানে যে সে হিরোর ওরকম একটা হিরোইজম দেখে সে হাসছে মুগ্ধ হয়ে যাচ্ছে মুগ্ধ হয়ে পড়ে যাচ্ছে এবং সে একটা এমন কমেন্ট করছে সেটা আমি বলছি না তবে সেটা ইন্ডিকেট করছে ওটা দেখার জন্য সবকিছু করছিল তো এই যে দুটো ক্যারেক্টারের মধ্যে এরকম একটা সিমিলারিটিস সেটা সিকোয়েন্স কাট টু কাট কাট টু কাট করে যাচ্ছে তো এটা তুমি কেন দেখালে এবং এটা কিভাবে তুমি তোমার রাইটিং প্রসেস এটা কি ছিল দেখ প্রথম এটা রাইটিং প্রসেস না এটা ভাবাই এই চরিত্র দুটোর জন্যই তো এই ছবিটা মানে এই চরিত্র দুটো যে ফিলোসফিটা ক্যারি করে আহ হাউ টু বি রেপিস নিয়ে আমরা কথা বলছি এর আগে অনেক আগে তো এই কাউন্টার পার্টটাকে তখন আমি নিয়ে আসিনি কারণ হাউ টু বিকম রেপিস তো শর্ট ফিল্ম হিসেবে অনেকগুলো ভলিউম করবার কথা ছিল রাইট আমরা ভলিউম ওয়ানেই বলেছিলে আমরা হ্যাঁ হ্যাঁ ভলিউম ওয়ানের পর আমরা কিছু বানাইনি এটা যেহেতু এটাও ভলিউম ওয়ান ঘটনা চক্রে এটা প্রথম থেকেই মাথায় ছিল যে কাউন্টার পার্টটা এবার থাকবে কাউন্টার পার্টটাই হচ্ছে লুব্ধ ওখানে আহ ছত্রাবিদ যে চরিত্রটা করে সেটাই তো এখানে নন্দ সৌম্য প্লে করে তো এখানে লুব্ধ করছে সেই কাউন্টার পায় যে পাঠটা ওখানে আসেনি পরবর্তীকালে এটা এটা কিন্তু শুরু শুরু থেকেই ডিসাইডেড এই দুটো মানুষ যারা একই ভাবনায় বিলং করে মানে লচিকে তারা একটা গানের কথা বলতে পারে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে অর্থাৎ জয়ীদেরই আমরা সবসময় মনে রেখেছি ইতিহাসে কে বেঁচে ছিল কে কি বলেছিল আমরা মনে রাখিনি মনে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হবে তখন কপিল বিশ্বকাপ তুলেছিল কজন জানে যে ফাইনালে কে ম্যাচ কজন জানে অমরনাথ কিরম খেলেছিল জানে না তো বেশিরভাগ তারা জানে কে জিতেছিল কিংবা এবারে ওয়ার্ল্ড কাপ কথা হবে তখন কিন্তু ইন্ডিয়া যে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিল কবচুর বাদে কেউ বলবে বলবে না জয়ীদের কথাই লোকের মনে রাখবে এবং সেখান থেকেই নন্দ উঠে আসে যেখান থেকে ঝোকার উঠে আসে যেখান থেকে রামান রাঘব উঠে আসে এবং ইতিহাসের আরো আরো যেখান থেকে হ্যানিটার লেটার উঠে আসে কারণ আমরা সব সময় পরাজিতদের পিছিয়ে রাখতে ভালোবেসেছি কিন্তু পরাজিতরা মাথায় রাখতে হবে জয়ীদের কাউন্টার পার্ট তারা যে পথটা বেঁচে ছিল ধর আমি যদি থানোসের কথা বলি হ্যাঁ তো থানোসের যুক্তিগুলো অকাট্য ঠিকই কিন্তু তার প্রসেসটা নিয়ে আমাদের আপত্তি তার প্রসেসটা নিয়ে আমরা লড়াই করছি কিংবা অ্যাভেঞ্জার্সরা লড়াই করছে তো আমি বলতে যেটা চাইছি যে এরা বরাবরই ওই একই বৃন্দে দুটি কুসুম ছিল সব সিনেমাতে যে কোনো সব সিনেমাতে বলাটা ভুল যে কোনো সিনেমা যেটা সত্যকে তুলে ধরতে চেয়েছে সেই সব সিনেমাতেই একই বৃন্দে দুটি কুসুম ছিল কেমন শুধু তাদের পথগুলো আলাদা ছিল যত মত তত পথ তো তাদের পথ আলাদা হওয়ায় কার পথটা বেশি মানবহতার মানবতার পক্ষে সেই পথটাকে আমরা চুজ করেছি নন্দ তো এখানে বলে যে অন্য প্রাণীদের কথা বলে তখন নন্দকে মনে হয় লোকটা তো ঠিক কথা বলছে লোকটার পথটা গণ্ডগোলের আচ্ছা এইটা একটা নিজের কারণ এবং লেখার ক্ষেত্রে কিন্তু গল্প লেখার ক্ষেত্রে এইটা পুরোটাই শুরু থেকে মাথায় ছিল যে এদের দুজনের মধ্যে কেউ যদি না থাকতো এই সিনেমাটা সম্ভব হতো নেই আচ্ছা আচ্ছা কোন কোন বাংলা বা হিন্দি বা বিদেশি ছবি তোমাকে অ্যাকশন ফিল্মের প্রতি খুব ইন্সপায়ার করেছে দেখ প্রথম বলি যে আমি অনেকগুলো রিভিউ শুনেছি তোর রিভিউ শুনেছি তোরা কেউই কিন্তু এখনো ধরতে পারিস নি যে আমি কোন ছবিকে হোমাজ দিয়েছি জন উইকের তো মজা করে দেওয়া ওই সিকোয়েন্সটা হ্যাঁ কিন্তু আমি একটা স্পেসিফিক সিনেমাকে হোমাজ দিয়েছি কারণ আমার মনে হচ্ছে সেই সিনেমাটা কাল্ট প্রথমত দ্বিতীয়ত সেই সিনেমাটা হলিউডের সিনেমার অ্যাকশনের ধারা শুধু নয়Violence এর ধারাকে পাল্টে দিয়েছিল এবং সেই সিনেমাকে আমি ডিরেক্ট হোমাজ দিয়েছি আচ্ছা মানে টু ডাইরেক্ট আচ্ছা সিসরমান ইভিল আচ্ছা এবং ইভিল ডেট সরর মানে তো আমরা ভাবি যে সেভিং প্রাইভেট রয়েছে তো আমার বলা হতো সেই সময় নাকি এইটিস এর ছবি প্রথম দিককার ছবি হলের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো মানে ওটা প্রতি ছিল যে অবস্থায় পড়লে কারণ ভয়ঙ্কর বিবচ্ছতা ছিল ইভেন্টেড এবং এটা ইভেন্টেড কে সমাজ ডেফিনেটলি বাকি তোরা সেগুলো কম বিস্তর আছে কিন্তু ডিরেক্ট হোমাস টা ইভিলডেট এখানে চেন শর যে ফার্স্ট শটটা যায় টিজারে যে একটা বৃষ্টির মধ্যে একটা চেন শে আছে ধর আগেও চেন ছবি অনেক ছবি হয়েছে ইভিল ডেডের মতো অপূর্ব ব্যবহার চেইন শর আমি কোথাও দেখিনি এবং বিভৎস ব্যবহার মানে নবরসের মধ্যে যদি বিভৎস রস কেউ ব্যবহার করে তবে সেটা ইভিল ডেড আচ্ছা আর অ্যাকশন ছবি ক্ষেত্রে ধর ওল্ড বয়কে আমি নিজের মতো করে হোমাস দিই সিকোয়েন্সটা ক্ষেত্রে একটা হোমাজ রয়েছে এছাড়া ধর এই ম্যান উইথ নো নেম বিষয়টা যেটা বিক্রমের চরিত্রটা করে সে কিন্তু আমি বলবো বহু মানে বহু প্রাচীন সিনেমা থেকে আছে হ্যাঁ যে একটা লোক আসবেই শহরে যে লোকটার নাম আমরা কেউ জানবো না ধর আমার যদি পছন্দের ছবি বলিস র্যাম্বো আমাকে প্রভাবিত করে মূলত র্যাম্বো চরিত্রটা মানে রকিট থেকেও বেশি আমার র্যাম্বো প্রভাবিত করে কিংবা ধর টার্মিনেটার আমার প্রভাবিত করে করেছিল সময় এখন ধর আমি যখন অ্যাকশন ভাবতে বসি কিংবা ডিজাইন করতে বসেছি তখন কিন্তু আমি একেবারেই চেষ্টা করেছি যে হলিউডের ওই ভালো লাগাগুলোর প্রভাব মুক্ত হয়ে অ্যাকশন সিকোয়েন্সলিস্ট ডিজাইন করতে তার একটা নিজের কারণ হচ্ছে যে এই অ্যাকশনটা যদি হলিউডের মতো হয় আমার লোক লড়াই করছে বাধা আমিছে আমার লোক সে হলিউডের মতো অ্যাকশন করতে পারবে আমি আমি সেটি প্রচুর বাজেটও পেতাম এই ছবির জন্য তাহলেও কিন্তু এই র অ্যাকশনটাই হতো আর একটু বড় স্কেলে হতো গ্রাউন্ডেডই থাকতো হ্যাঁ কিন্তু গ্রাউন্ডেডই থাকতো মানে কালকে যদি আমি আবার একটা অ্যাকশন ছবি বানাই যেটা বন্দুক নিয়ে হবে সেই বন্দুকের অ্যাকশনটা কিন্তু মনে হবে যে হ্যাঁ ভারতীয়রাই লড়াই করছে সেখানেও ওই দারুণ হয়তো বড় বড় স্কেলের বিষয় থাকে কিন্তু আমি বলছি যে কিন্তু সেটাও ভারতীয় মনে হবে এবং মনে হবে যে এটা বাঙালিদের মধ্যে বন্দুক নিয়ে বোধ হয় লড়াই করে আর হিন্দি আর বাংলা রিসেন্ট যদি বলি আসলে বাংলা রিসেন্ট অ্যাকশন ছবি আমি দেখিনি ফলে বলতে পারবো না একটা মজার গল্প আছে সেটা হচ্ছে আমাদের আমি যখন লেখা হচ্ছে লেখার প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হচ্ছে সাথে অভিনব আমি যে আমি একটা মেশিন গান বানাতে চাই এটা সিরিয়াসলি আমি একটা মেশিন গান বানাতে চাই যেটা ধরো মানে ওই ধর ওই ঘরের ওখান থেকে এত অব্দি আসবে মানে আমরা তো কেজিএফ এ মেশিন গান দেখেছি এবং প্রথম মেশিন গান আমার যেটা ফ্যাসিনেট আমাকে সেটা প্রেডিউটারে আনন্দ একটা মেশিন গান চালানো পুরো চাকাটা ঘুরে তো দ্যাট ওয়াজ ফ্যাশনেটিং মানে ওইটা আমার এখন ইমেজটা মাথায় মানে একটা বড় মেশিনদের মারাবো যেটা গুলিগুলো চলার পর ওই রাউন্ডটা ঘুরবে আর কি এবং ধোঁয়াটা বেরোবে এমন কেজিএফএ চমৎকার দেখিয়েছিল যখন ঘুরছে তার মধ্যে থেকে সিগারেটটা জ্বালানোটা ফ্যান্টাস্টিক বিক্রমে খুব ভালো দেখিয়েছিল হ্যাঁ বিক্রমে খুব ভালো ছিল তো বড় মেশিনরা বানাবো মানে এটা তো সব নর্মাল মেশিন একটা বড় মানে প্রকাণ্ড তারপরে তো বাজেটটা যেটা আমরা এখানে কোনো বন্দুকের ব্যবহারই রাখি যেহেতু মূলত যাদের নিয়ে কাজ হচ্ছে তারা কসাই তাদের কাছে বন্দুক থাকা সম্ভব নয় সেই রিয়্যালিটিটা আমি দেখেছি তোমরা বন্ধুকার কার আসে ইনফলে মেশিন গানের প্রসঙ্গ তখনই চুকে গেছে তারপরে অ্যানিমেল এলো হলে গেলাম দেখলাম ওই মেশিন গানটা আমি ভাবলাম যে এটাই ইমাজিন করেছিলাম কিন্তু এই বানাতে তিরিশ লক্ষ টাকা খরচা হয়েছে অ্যানিমেল ওরা তাই প্রচার করেছে অ্যাটলিস্ট অ্যানিমেল টিম প্রচার করেছে তো সেটা যদি মানে আমরা যদি ভেবেও ফেলতাম যে বানাবো আমার মনে হয় না আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব ছিল হিন্দি ছবির ক্ষেত্রে অ্যানিমেলের ওই অ্যাকশন সিকোয়েন্সটা আমার ভালো লেগেছে

সেটা হচ্ছে তুমি কি পরবর্তী কোন প্রজেক্ট এদের নিয়ে প্ল্যান করছো বা করতে চাও ডেফিনেটলি করতে চাই এবং ওনারা যে স্কেলে কাজ করেন যাদের কথা বলছি অঙ্কুশ এসেছিল এটা ওনাদের মহানুভবতা এটা ওনাদের উদারতা আর কি যে ওনারা আমার পাশে বিক্রমের পাশে এইভাবে দাঁড়াচ্ছেন ওনাদের মনে হয়েছে যে আমরা হয়তো হয়তো বেটার কিছু করবার চেষ্টা করছি সেই জন্য ওনারা কিন্তু পাশে দাঁড়াচ্ছেন নাথিং পার্সোনাল এটা সেটা ওনাদের মহানুভবতা এটা অনস্বীকার্য ডেফিনেটলি করতে চাই কিন্তু সেই সুযোগ পরিস্থিতি সবটা আসতে হবে আর কি সেই সুযোগ পরিস্থিতি হলে নিশ্চয়ই কাজ করবে একসাথে রিভিউতে আমার একটা জিনিস বলবো ছবিটা দেখার সময় বলেছিলাম রিভিউতে যে এই ছবির মধ্যে আহ ধরো ইমোশনাল যে অ্যাসপেক্টটা বা ধরো এই ইনভেস্টিগেশন হচ্ছে পুলিশের যে দিকটা বা অম্বুশের যে ক্যারেক্টারটা কারণ এখানে যখন তুমি ওই এনজিও যে চেনটা দেখালে আমার ওটা খুব ইন্টারেস্টিং লাগলো কারণ আমি ওটা ফেস করেছিলাম ওরকম এনজিওর যে সার্কেলটা দেখালে ওটাকে দেখালে বাট ওটাকে তুমি প্রমিনেন্ট করলে না বা ইনভেস্টিগেশনটা পুলিশ আছে পুলিশ একটা দিক আছে ওটাকে তুমি প্রমিনেন্ট করলে না তো এই দিকগুলো নিয়ে তোমার কি অপিনিয়ন আমার ওপিনিয়ন হচ্ছে রূপমস রিভিউতে আমি একটা ব্যাপারে ফ্যান আপনাদের বলে রাখি সেটা হচ্ছে তবলা বাজাও তবলা আমি কিন্তু বলে দেবো উত্তর বলে বাজাও তবলা বাজাও তবলা আচ্ছা এটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বিক্রম আর সৌম্য চরিত্রটা বাদ দিয়ে সব চরিত্রদের আমি নিজে চোখে দেখেছি হ্যাঁ এবং যারা কুকুরদের নিয়ে কাজ করেন প্রচুর মানুষ যারা হল ভরে ভরে যাচ্ছেন তারা প্রচুর তাদের সাথে কোন না কোনো মিছিলে রাস্তার মিছিলে হ্যাঁ মানে এসি ঘরে বসে ফেসবুক পোস্টে না রাস্তার মিছিলে পুলিশ স্টেশনে কোথাও ঝামেলা হচ্ছে কুকুরদের অত্যাচার সেই প্রোটেস্টে এদেরকে আমি পেয়েছি এবং এরাও জানেন এই চরিত্রগুলো সবাই সত্যি এবং ধর এই যে চেনটা এই যে অম্বরিশ এই যে পুলিশি ব্যবস্থা আমি দেখেছি গিয়ে ধর অনেক ভালো পুলিশ আছেন যারা কুকুরদের তারা কুকুরের প্রতি সহানুভূতিশীল এবং কুকুরদের তারা মানুষের মতো করে ট্রিট করেন তাদের কেস আবার এরকম পুলিশও আছে তো ছজন পুলিশ বসে আছে একজন পুলিশ মোবাইলে গেম খেলছে একজন পুলিশ আমার কথা শুনছে এবং আমার দিকে তাকিয়ে আছে তো আসলে কিন্তু শুনছে না যে তাকিয়ে আছে এবং বাকিরা হয়তো নিজেদের মধ্যে কথা বলছে এবং বাকি দুজন পুলিশ খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছে যে এরা কেন এসছে মানে কারণ এদের কাছে কুকুর ব্যাপারটা মশার মতো পট করে বসলো হাতে মেরে দিলাম বুঝতে পারলি অনেকের কাছে তো তোর কাছে মশা যেটা অনেক কাছে কুকুর সেটা তো ব্যাপারটা এরকম এবার অম্বরীশের যে চরিত্রটা সেই চরিত্রটা ক্ষমতা অথবা ওটুকুই ইনভলভ সে টাকার জন্য যতটুকু ইনভলভ থাকার প্রয়োজন সে ততটুকুই ইনভলভ থাকে মানে সিনেমার স্বার্থে ধর লাস্টে গিয়ে অম্বরীশ একটা বিরাট কিছু করলো সেটা তো নয় এই এম এন শর্মা লোকটা একটা সুপ্রিম কোর্টের লয়ার যে ডগরেস করে মিট ব্যবসায় তার পয়সা আছে সে কিছু মিটের স্টোরেজ রাখে এটুকুই তার কাজ কিন্তু সিনেমার স্বার্থে আমি চরিত্রটাকে যেহেতু রিয়েল লাইফের চরিত্র আমি এক্সাজারেট করিনি গল্পে যারা যারা মারা গেছে তারা কেউই সমাজের উঁচু তলার লোক নয় ফলে পুলিশ নর্মালি যেটা চেষ্টা করে যারা অসৎ পুলিশ সৎ পুলিশরা সৎ কাজ করে এটা আমি আবারও বলছি কলকাতা শহরে এরকম প্রচুর পুলিশ ইন্সপেক্টর আছেন যারা কুকুরদের জন্য মানুষের জন্য সৎ কাজ করেন আবার অসৎ পুলিশদের সংখ্যা কম নয় তারা সমাজের কোন স্তরের লোক মারা যাচ্ছে তাদের উপর ডিপেন্ড করে ইনভেস্টিগেট করে ধর একটা রাস্তার মহিলা মারা গেল কি রাস্তার একটা লোক মারা গেল যার কোনো বাড়ির লোক নিয়ে এসে হাঙ্গামা করবে তার কোনো বাড়ির লোক নিয়ে গিয়ে মিডিয়া ডাকবে তার ক্ষেত্রে একরকম অ্যাপ্রোচ আবার যার ধর একটু রিসোর্সফুল লোক সে মারা গেল তার ক্ষেত্রে একরকম অ্যাপ্রোচ তো সেই অ্যাপ্রোচ অনুযায়ী পুলিশের বিহেভিয়ারটা দেখানো হয়েছে মানে রানা পুলিশ যে ফোনে চুমু খাচ্ছিলো এবং তারপরে গিয়ে বলে বডিবার করছিলাম তার সাথে কোনো সম্পর্ক নেই রানা পুলিশ বদারটি নয় এটা যদি কোনো বড় মিনিস্ট্রি গোছের কেউ মারা যেত তখন রানা পুলিশ পর্যন্ত সিরিয়াসলি কাজ করতো আবার আরেকজন পুলিশ অফিসারকেও দেখিয়েছি তীর্থঙ্কর করেছে সে কিন্তু নিজের কাজের ব্যাপার সিরিয়াস এবং ইকুয়ালিটি বজায় রাখার চেষ্টা করে কিন্তু জানে সিস্টেমের কাছে সে পারবে না তো এখানে প্রত্যেকটা চরিত্র যে স্পেস আউট গুলো না সোমবার বিক্রম বাদ দিয়ে আবার বলছি আর প্রত্যেকেই কম বেশি আমার চোখে দেখা ফলে তাদেরকে আমি ইনট্যাক্ট ওটাই দেখার চেষ্টা করেছি তার আজ এটা কোনোভাবে সিনেমার খাতিরে যে কারণে এই লোকে গিয়ে যে রিলেট করতে পারছে তার কারণ তারাও দেখেছে কম বেশি এরকম লোক যারা কুকুরদের নিয়ে কাজ করে তুই হয়তো একটা দুটো ঘটনায় গেছিস ফেস করেছিস কিন্তু যারা ধর সিনিয়র ধর একজন মহিলা আগের দিন আমাকে ফেসবুকে রিভিউ লিখেছেন যে আমি পনেরো বছর ধরে কাজ করুন আপনি সেই সবগুলো এক্সাক্ট দেখিয়েছেন যেটা আমরা দেখেছি মানে পনেরো বছর দু হাজার চার কাজ করেন তখন তো আমি নেইছি তখন এইসব মোবাইলের যুগ ছিল না এবং বিক্রমের মা বহুদিন ধরে কাজ করেন আমার মা যেমন পাড়ার কুকুর বিড়াল গরু সবাইকে খাওয়ার ছোট জন্ম থেকে দেখছি বিক্রমের মা কিন্তু অ্যাক্টিভিস্ট উনি কাজ করতেন এক সময় মানে কোথাও হলে কুকুরদের জন্য লড়তে যাবে সব করতেন বিক্রমের বোন এখন কুকুরদের খাওয়ায় তো বিক্রমের মা আমাকে একটা চকলেট দিয়েছেন সিনেমাটার পর কি বলছেন বাবু সত্যিকারের সিনেমা বানিয়েছিস এবং দিস ইজ আমি বলছি আমি যখন হলে যাচ্ছি রূপম আমি যখন ওই অ্যানিমেল লাভারটা দেখছি দিস ইজ সত্যিকারের ইমোশনাল আমার জন্য বিষয়টা কারণ আমি যে সত্যিটা তুলে ধরতে চেয়েছি তাদের কাছে পৌঁছে গেছে এবং তারা জোর পেয়েছে এইটা আমার কাছে সব থেকে বড় আমার কিছু চাইনি তো আমি এটাই বলতে চাই যে এদেরকে আমি কোনোভাবে এক্সাজারেট করিনি আচ্ছা এবং আর একটা অভিযোগ উঠেছে আবার বাজাও তবলা বাজাও তবলা একটা অভিযোগ উঠেছে যে ইমোশন নাকি কম আমি জানি না রূপম যে আমরা কোন পৃথিবীতে বাস করছি আজ আমি ভালোবাসি প্রাণীদের বিড়াল কুকুর কাক যা হোক আর যদি আমার চোখের সামনে একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাওয়াচ্ছি কি গাড়ি করে যাচ্ছি যা ভেবে হোক যে কেউ যাচ্ছে যে প্রাণী ভালোবাসি একটা কুকুরকে একটু ঢিল মারুক সে চেনে না কিন্তু কুকুরটাকে সে কুকুরটার সাথে তার বন্ডিং আছে কিনা সে জানে না সে প্রতিবাদ করতে যাবেই সিনেমাতে তো অনেক দেখিয়ে আর যদি আমার পাড়ার আমি হোটেলে খেতে যাই না কিন্তু আমার পাড়ার ভাতের হোটেলের কুকুরদের যদি ওইভাবে মারা হয় আমি সে প্রোটেস্টে থাকবো সে কুকুরগুলোতে চিনি কিংবা না চিনি এখানে তো অনেক দেখিয়ে দিছি হ্যাঁ আমি গ্যাদ গ্যাদে করতে পারিনি সেটা আমি মানে মানে আমি ইমোশনাল একটা সিনেমাই বানাতে চাইনি আমি বানাতে চেয়েছি যে একটা লোক লড়ে ন্যায়ের জন্য লড়ে সত্যের জন্য জন্য লড়ে জাস্টিসের লড়ে এবং লড়ার জন্য যা যা হাতিয়ার প্রয়োজন সেটা ক্লিপ থেকে থেকে স্ট্রাইকার যা যা প্রয়োজন সব ব্যবহার করে কারণ সেগুলো আমরা কোথাও ব্যবহার করতে পারিনি কারণ বিক্রমের যতটা রাগ বিশ্বাস করোটা আসলে আমাদের প্রত্যেকের রাগ আমরা যারা ওদের ভালোবেসেছি তাদের প্রত্যেকের রাগ কিন্তু আমরা করতে পারিনি কারণ আইনের হাতে বাধা সিনেমা যখন বানাচ্ছি তখন আইনের হাতে বাঁধা নয় তাই চেনস চালিয়ে দিয়েছি আমার শেষ জিজ্ঞাসা তোমাকে সেটা হচ্ছে এই ছবিতে তুমি যেরকম ভাবে ছবির ভিলেন এবং হিরোকে প্রেজেন্ট করেছো আমাদের এখানে তো সেরকম ভাবে প্রেজেন্ট করা হয় না এবং একটা জিনিস যেটা নিয়ে আমাদের একটু কমপ্লেন থাকে যে আমাদের এখানে নতুন কোন হিরোকে যে হিরো বানানোর যে জায়গাটা সেটাও দেওয়া হয় না এবং দেওয়া হলো সব ভাবে হয় তুমি একটা কথা বলো যে আমাদের এখানে হিরো তৈরি হচ্ছে না কেন তোমার কি অপিনিয়ন এবং দুই তোমরা এই জিনিসটা কি প্রথম থেকেই পরিকল্পনা যে বিক্রমকে আমরা এরকম ভাবেই প্রেজেন্ট করব যাতে ওর নামের সাথে এই যে হিরো হওয়ার যে পসিবিলিটি সেটা সেটা খুব যুক্ত হয়ে যায় কেন হিরো হচ্ছে না সত্যি আমি জানি না হতে পারে সেটা ভালো স্ক্রিপ্ট আমার তো মনে হয় স্ক্রিপ্ট ভালো স্ক্রিপ্ট পেলে ডেফিনেটলি হিরো তৈরি হবে সেইরকম স্ক্রিপ্টের অভাবই আমার মনে হয় এর বাইরে কিংবা সেরকম স্ক্রিপ্ট বা গল্প চুজ করার অভাব গল্প ডেফিনেটলি আছে আর সেটা বোধহয় প্রথম পোস্টার থেকে পরিষ্কার ধর আর একটা ভালো ব্যাপার বলি যখন ইন্টারভিউ দিচ্ছি লেখার ভাগ্যা নিয়ে অনেকে কথা বলছে ভাগ্য সিনেমাটা আমি দেখি আমি তোকে একটু আগে বলছিলাম আড্ডার সময় যে আমি জীবজন্তু সংক্রান্ত কোনো সিনেমাই দেখিনি কারণ আমার জীব জন্তুদের সিনেমা দেখলে আমার কষ্ট হয় কারণ ওদের ট্রেন করে শুটিং করানো হয় সেই শুটিংটা আমি বুঝতে পারি যে ওদের ট্রেন করে কতটা কষ্টের মধ্যে দিয়ে শুটিং করানো হয়েছে আমার কষ্ট কান্না পায় আমার কাঁদতে ভালো লাগে না তো আমি জীবজন্তু রিলেটেড কমি হাঁচিকেও দেখিনি আমি বন দেখিনি আমি ইভেন ডক্টর ডুলিটেল দেখিনি আমি কিছুই দেখে জীবজন্তু সংক্রান্ত লাকার ভাগ্যা তো দূরের কথা লাকার ভাগ্যা সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই তারপরে এই প্রশ্নটার উত্তরে আসছি মানে একই সাথে রিলেটেড লাকার ভাগ্যার ট্রেলার কিংবা কোন রকম অ্যানাউন্সমেন্টের আগে পাড়িয়ার পোস্টার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল পাড়ির গল্প তখন রেডি ছিল নভেম্বর মাসে প্রথম পোস্টারটা যদি দেখা যায় নভেম্বর মাসে পাড়িয়ার প্রথম পোস্টার বেরো যেখানে বিক্রম কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে মোশান পোস্টার ছিল আর পরে লাকার অ্যানাউন্সমেন্ট হয় তারপরে লাকারভাগ্ শব্দটার মানে আপনারা যারা রিভিউটা দেখছেন লাকারভাগা শব্দের মানে হচ্ছে হায়না লাকার সিনেমাটা একটা হায়না নিয়ে এবং সেখানে আমি যেটুকু ট্রেলার দেখেছি পরে সেখানে কিছু রাস্তার কুকুরদের বাঁচানোর কিংবা রাস্তার কুকুরদের কথা বলা হয়েছে হইচ ইস আ ভেরি গুড অ্যান্ড নোবেল ফিল্ম বলে আমার মনে হয় আমি ফিল্মটা দেখিনি এখনো এবং লাকারভাগার গল্পের সাথে এই গল্পের কোনো মিল থাকা সম্ভব না এই গল্পগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লাখা গল্পের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার এটা আমি লিখে দিতে পারি নাগা না দেখে এবার প্রথম পোস্টারে এলাম প্রথম পোস্টার প্রথম পোস্টার থেকে বিক্রম ইন আমরা প্রথম থেকেই এটা ডিসাইড করে রেখেছিলাম যে বিক্রম চ্যাটার্জি যে ডেডিকেশন যে পরিশ্রম যে কি বলবো যে অভিনয় ক্যাপাবিলিটির মধ্যে দিয়ে তার নিজেকে সে ডেলিভার করছে তার এটা প্রাপ্য এবং সেই প্রাপ্যটা কারণ যে যার যেটা প্রাপ্য সেটা তার হাতে তুলে দিতে কোনো অসুবিধে নেই এটা বিক্রম সেটার যে প্রাপ্য সেটা মেমেজিক্স করবার সময় আমি দেখে নিয়েছি এবং মেমেজিক্স করার সময় আমি ডিসাইড করেছিলাম যে এই ধরনের একটা ছবি আমি করবো কুকুরদের নিয়ে ভাবি একশন ছবি করবো বিক্রমকে নিয়ে কারণ ওর পারফরমেন্স দেখে আমার মনে হয়েছিল ওর মধ্যে সেইটা রয়েছে যেমন ধর অনেকে বলেছে সৌম্যকে ভিলেন কি করে ভাবলেন এমনি অডিয়েন্সরা বলেছে আমি বলেছি সৌম্য কিসের পাঠ করে প্রেমিকের পাঠ করে তো প্রেমিকের চোখের থেকে বেশি ভায়োলেন্ট ব্যাপার আর কিছু হতে পারে নাকি যে প্রেম করে যে চোখ দিয়ে একজন খুনিও খুন করে সেই চোখ দিয়ে প্রেমও তো একরকমের খুন নাকি রে বাবা বুঝতে পারছিস তো প্রেম মাত্রই তো ভায়োলেন্স থাকবে একটা তো সৌম্য চোখগুলো কি অদ্ভুত দেখবি অদ্ভুত প্রেমিক চোখ তো ওই চোখেই তো খুন করে মানুষ তো আমি বলতে যেটা চাইছি যে যার যেটা প্রাপ্য আমার আমার বিচারে মানে আমার নিরিখে আর কি আমার আমার যেটুকু জ্ঞান তাতে আর আমি চেষ্টা করেছি সেইটুকু প্রাপ্য তার কাছে তুলে দেওয়ার এতে বিক্রমকে শুরু থেকেই প্ল্যান ছিল যে বিক্রমের এটা পাপ এটা ডিউ আমার মনে হয় বিক্রম যে পরিমাণ ডেডিকেটেড একজন একটা এটা হয়তো অনেকদিন আগেই ঘটতে পারত কিন্তু যেটা হয় ভালোর জন্য হয় বোধ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ এবং আমি পুরো রিভিউ রিভিউ আর কমিটিকে বলবো যে ভটভটির সময় ইনফ্যাক্ট ইউনিকর্নের সময় এবং প্রত্যেকটা ছবির সময় আমি এটা রূপমের চ্যানেল থেকে বলছি তোমাদের তোদের অনেককে আমি চিনি কিংবা চিনি না তাদের প্রত্যেককে ধন্যবাদ কারণ তারা শুধু আমার সিনেমা নয় বাংলা সিনেমা নিয়ে তাদের মতামত তাদের ভাবনা জানা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টাটুকু করে প্রতিনিয়ত তোদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং যারা ফিল্ম মেকারস রয়েছে তাদের তরফ থেকে ধন্যবাদ আমি জানি না কে কিভাবে দেখে বিষয়টাকে তবে আমার মনে হয় আলোচনা হওয়াটা খুব জরুরি ভালো হোক খারাপ হোক তবে আমার মনে হয় আলোচনা একটু সচেতন হলে আর একটু কনশিয়াস হয়ে আলোচনা হলে যেই রিভিউ করছে সেটা আরো ভালো ব্যাপার কিন্তু এখনো যে আলোচনা হচ্ছে এই যে একটা কমিউনিটি গড়ে উঠছে এটা খুব ফ্যান্টাস্টিক ব্যাপার এটাকে যতটা সম্ভব সৎ এবং আনবায়াস রাখা যায় ততই ভালো ইউ থ্যাংক ইউ